আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ডিজাইন নিয়ে আজকে আমি দেখাবো যে সামনে দেখতে পাচ্ছ যে কোটিতে কাজ করেছি কালো কোটি পুরো কাজ করেছি যে নকচি স্টিচ দিয়ে তো এটা শেয়ার করব তা আমার প্রায় কাজ বেশ খানিকটা করা হয়ে গিয়েছে অল্প কিছু বাকি আছে তো এখানে আমি কিন্তু লাল কালোর উপর লাল আর অরেঞ্জ কালার দিয়েছি কমলা লাল দিয়েছি তা আমি কীভাবে সেটটা করেছি ওটা দেখা দিচ্ছি প্রথমে আমি অর্ধেকটা কমলা কালারের সুতো দিয়ে কাজ করেছি এবার আগে অর্ধেকটা লাল কালার দিব যদিও বেশ কয়েকবার আমি পরপর কয়েকদিন আমি এই ডিজাইনটাই দিচ্ছি মানে এই দিচ্ছি আর এখানে মাঝে মাঝে আমি একটু হালকা করে করে চুমকি বসিয়ে দিচ্ছি আর চুমকি আমি দিয়েছি এনটিক্স কালারের চুমকিগুলো দিয়েছি তো বন্ধুরা যদি আমার এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক করবে লাইক দিবে আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আর নিজেরা অবশ্যই ট্রাই করবে আর এক কোটিটা আমার অর্ডার ছিল একটা বড়ো মানুষের জন্য সাধারণত কামিজ বা ফরকের পর এক কোটিগুলো পরলে অসাধারণ লাগে দেখতে এতে কিন্তু আমি দেখতে দেখতে করে নিয়েছি অর্ধেকটা এখন আমি এটাও করে দেখাবো হুম এই যে আমার হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি এবার ভালো করে ফ্রেমটা খুলে আমি পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি ভালো করে দেখিয়ে দিয়েছি এই যে প্রত্যেকে আমি এভাবে করেছি এই যে এখানে আমি কাতার স্টিচ সেলাই দিয়ে কিছু কিছু চুমকি দিয়ে দিয়েছি এই যে আর এটা কমলা রঙ আর লাল রঙ সেট করে দিয়েছি আর এই যে ডিজাইনটা আমি করেছি এটা কিন্তু কামেজে দেওয়া যাবে কামেজে দুই পাশতে এভাবে লম্বা করে উঠাই দিলেও ভাল লাগবে শাড়ির পাড়ে দিলেও ভাল লাগবে তো একটা ডিজাইনে কিন্তু অনেক অনেক কিছু করা যায় শাড়িতে দেওয়া যাবে কামেজের সামনে দেওয়া যাবে নিচেও দেওয়া যাবে তো আমি সবাইকে আজকে মতো আল্লাহ পেজ দেবো আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে আজকের মতো সবাইকে আমি আল্লাহ পেজ দিচ্ছি আল্লাহ পেজ